আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আজকে আমরা সুনুস শৈলীর জি মালফুফ জিনাদি এই হরফটি আজকে আমরা মুফরাদাত করব। তো প্রথমেই আমি যেটা করব সেটা হলো যে আমি এটার মানসুব বা আমরা মাপের এটা করে নিব। আমরা এখানে এইভাবে পাঁচটি নোক্তা করে নিলাম, মাত্রা দিয়ে নিলাম। এরপরে আমরা এদিকে এটাকে আমরা তো আমরা এখানে পাঁচটি নোক্তা দিয়ে আমরা শুরু করলাম। প্রিয় শিক্ষার্থী এবং দর্শক বন্ধুরা, তো আমরা জিম মালফুফ, আমরা জিম মালফুফ এই ক্যালিগ্রাফি মানে হরফটি আমরা লিখবো, এটাকে আমরা মুফাদাত বলি। তো প্রথমে আমি এখানে এক নোক্তা দিয়ে নিব, অর্থাৎ আমার এখান থেকে এবং এখান থেকে আমি একটু একটা ইয়ে দিয়ে নিই, তাহলে সুবিধা হবে। অর্থাৎ আমি এইখান থেকে শুরু করব। এখান থেকে কোথায় শুরু করব? আমি এই এইটা নামিয়ে আনি। নামিয়ে আনলে এইখান থেকে আমি দুই নোক্তা বরাবর আমি নামিয়ে আনবো, অর্থাৎ এখান থেকে আমরা নামিয়ে আনবো। এখন আমরা এখান থেকে এই নামিয়ে আনলাম। এবার এখান থেকে আমি আস্তে করে একটু উপরে উঠবো এইভাবে, ঠিক এইভাবে। ওকে, আমার এই এই ডেস্টিনেশনে আসতে হবে, এখানে একটু গ্যাপ থাকবে, তো এখানে এরকম থাকবে। তারপর এখান থেকে আমাকে সোজা এই বাবা, তারপরে যখন আমি এখান থেকে আসব ঠিক এইভাবে, মানে এখানে একটু এরকম থাকবে, অর্থাৎ এই জায়গাটা এরকম একটা মানে একটু থাকবে ভাগ, আমরা আসবো এই বরাবর। এবং আমি যদি এটাকে পুরো নামিয়ে আনি, সেই ক্ষেত্রে আমি একটু এগুলো দিয়ে যাই, এক দুই তিন চার, এবং আমি এটা আদানোটা নিয়ে নিই। তাহলে আমরা এখান থেকে এইভাবে আমাদের এই আসলো, এখান থেকে কি বরাবর নামতে হবে। হ্যাঁ, এইভাবে নামলে তার মানে আমাদের এখান থেকে যদি আমরা ধরি এই যে এই বরাবর, এখান থেকে আমাদের দুই নোক্তা বরাবর নামবে। এইখান থেকে এটা আবার আমরা নামিয়ে আনি, নামিয়ে আনি, অর্থাৎ এইখানে এসে এইখানে এসে এই ঠিক এই বরাবর এসে তারপরে আমাকে এটাকে আমরা বলি এই জায়গাটা এখানে একটু, অর্থাৎ এটার বাইরে যাবে না, তারপরে আমাদের এখান থেকে এইভাবে উঠে আধা নোক্তা আর কি আমাদের বাইরে যাবে। আমরা এখান থেকে আমি একটু কোথায় কলমটা কিভাবে থাকবে সেটা একটু দেখাচ্ছি। কলমটা এইভাবে দিয়ে এই, অর্থাৎ তখন আমাকে এইভাবে আমি, তাহলে দেখা যাবে এখান থেকে এক দুই তিন চার পাঁচ, এক এটা তো দুই এটা তিন, এই হলো এখানে এক নোক্তা, এবং যথারীতি এটা এখানে এক নোক্তা, আর এখানে যদি আমরা ধরি এইভাবে আমাদের, তো আমরা খুব সুন্দরভাবে একটি জিম মালফুফ দেখে ফেললাম, আমাদের জিম মালফুফ আমরা করে ফেললাম। এটা আরেকটু মানে এখান থেকে এতটুকু উঠানো যায় সেই ক্ষেত্রে এটা সুন্দর হবে, তবে এটাও চলবে এটাও চলবে দুটাই আমরা করতে পারবো। তো যেই জিনিসটা আমি বলছি সেটা হলো যে এই যে গোল যে ভাবটা, এই গোল ভাবটা এখানে একটা ডিমের মতো এইভাবে এই বরাবর একটা ডিমের মতো থাকবে, মানে এই যে এই বরাবর, হ্যাঁ, অর্থাৎ এইখান থেকে উঠাটা এইখান থেকে উঠবে,
অর্থাৎ এদিকে আমরা যদি দুই পথ ধরি এদিকে তিন পথ। এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে আশা করি আপনারা সবাই সুন্দর জিম মালফুফ আপনারা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজকের জিম জিম মালফুফ এই দর্শটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। আমি একটু সিগনেচার দিয়ে দিই। বারাকাতুহ।